আল্লাহ পাকের কোরআন জানিয়েছে মহান আল্লাহ জানিয়েছেন ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তাদিলু ফাওয়াহিদা মহান আল্লাহ জানিয়েছেন হে দুনিয়ার জওয়ান যুবকেরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যে মুহূর্তে তোমরা বিবাহ করার বয়সে পৌঁছে যাও তোমাদের যদি ভরণ পোষণ দেওয়ার ক্ষমতা থাকে ফাঙ্কিহু মা তাবালাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা মহান আল্লাহ বললেন যে সব মেয়েদেরকে বিবাহ করা আমি হালাল করে দিয়েছি ওদের ভিতর থেকে দুই তিন চার পর্যন্ত বিয়ে করতে পারো তবে আমি আল্লাহ এটাও বলে দিলাম ফাইন খিফতুম আল্লাহ তাদিলু ফাওয়াহিদা যদি তোমায় মনে হয় চার বিয়ে করলে সবার সাথে সমান ব্যবহার করতে পারবে না তিন বিয়ে করলে সবার সাথে সম ব্যবহার করতে পারবে না দুই বিবাহ করলে দুইজনের সাথে সমান আচরণ করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি ফাওয়াহিদা একজন বিবিতেই তুমি সন্তুষ্ট হয়ে যাও ও বাবা জিরা ভাইরা তবে মহান আল্লাহ এবারে বিধান দিয়ে বলে দিলেন ওয়ালা তাকরাবু যিনা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি খবরদার যেন জেনাবে বিচার করো না জেনাবে বিচারের ধারে পাশে যাওয়া তো জেনাবে বিচার তো দূরের কথা জেনাবে বিচারের ধারে পাশেও যেন যাবে না খাস করে আমরা যারা এই পৃথিবীর ইমানওয়ালা আমাদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ জানিয়েছেন ইল্লা আলা আসওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন মহান আল্লাহ বললেন হে দুনিয়ার স্ত্রী হে দুনিয়ার ছেলেরা হে পুরুষের দল তোমরা তোমাদের স্ত্রী ছাড়া কোথাও যেন যৌনতার সম্পর্ক তৈরি করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি তোমাদের যৌবনের ব্যবহার কেবল তোমাদের স্ত্রীদের জন্য আর হে দুনিয়ার কালেমাওয়ালি মেয়েরা তোমাদের যৌবনের ব্যবহার কেবল তোমাদের স্বামীদের জন্য স্বামী আর স্ত্রীত্বের সম্পর্ক ছাড়া মহান আল্লাহ জানিয়েছেন যৌন কেন্দ্রিক বাকি যত সম্পর্ক আছে সব সম্পর্ক আমি আল্লাহ আমার ফয়সালা অনুযায়ী হারাম ফামানি বিতাগা মহান আল্লাহ জানিয়েছেন দুনিয়ার যে মানুষটা যে নারী কিংবা যে পুরুষ স্বামী আর স্ত্রী ব্যতীত অন্য কোথাও যৌনতার সম্পর্ক করল মহান আল্লাহ বললেন ফাউলাইকা হুমুল আদুন পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করল ও বাবারিরা বাইরা আল্লাহ তাআলা যৌবন মানুষকে যেমন দিয়েছেন কুকুরকে গরু ছাগলকে আল্লাহ তেমন যৌবন দান করেছেন তবে কোথায় কোথায় দুনিয়ার গরু আর ছাগল কুকুর আর বিড়াল এরা কোথায় যৌবন ব্যবহার করবে কোথাও যৌবন ব্যবহার করবে না এ ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধ আল্লাহর পক্ষ থেকে কোনো বিধি নিষেধ নেই গো ও বাবা জিরা ভাইরা কিন্তু মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীবী এজন্য মহান আল্লাহ এই মানব জাতি কোথায় যৌবনের ব্যবহার ঘটাবে কোথায় ঘটাবে না আল্লাহ তা বিধান দিয়ে মানব জাতির কাছে পরিষ্কার করে দিয়েছেন যে কুকুর যে বিড়ালের যে গরু আর যে ছাগলের যৌবনের ব্যাপারে কোনো বিধি নিষেধ নেই গো তারাও যত্র তত্র যেখানে সেখানে যেভাবে যৌনতায় লিপ্ত হয় একটু দয়া করে কি বলবেন যে মানুষের জন্য বিধান রয়েছে কিন্তু আল্লাহর বিধানটা বুঝলো না আল্লাহর আইনটাকে বুঝলো না মানুষও মানুষও তত্র তত্র যেখানে সেখানে যৌনতায় লিপ্ত হয়ে গেল এই মানুষ আর ওই কুত্তা এই মানুষ আর ওই গরু ছাগলের সঙ্গে প্রকৃত পক্ষে তফাৎটা থাকলো কোথায় কি
কি বুঝতে অসুবিধা হচ্ছে এই জন্য আল্লাহ বলতেছে আল্লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিয়া যারে বুঝবার জন্য বিবেক দিলুম এরপরও হ্যাঁ তুই বুঝবি না তুই সৃষ্টির সেরা মানুষ তোকে ভালো মন্দ প্রত্যক্ষ করার ক্ষমতা দিলাম তোকে আমি বিবেক দিলাম কুকুরকে তো বিবেক দিলাম না কুকুরকে ছাগলকে গরুকে আমি বিবেক আর বিবেচনা শক্তি দিলাম না তুই বিবেক পাওয়ার পরেও আমার কোরআনের বিধানটা তুই বুঝলি না তোরও আচরণ কুকুরের মতো যত্র ছত্র যত্র তত্র যেখানে সেখানে তাহলে দুনিয়ার ওই কুত্তার সঙ্গে তো তফাৎ কি থাকলো জিনও হতে পারে বলুন বলুন ইয়ে যদি জাহান্নামে দেয় ভাই এরকম ধরে ধরে যে যাদের আচার আচরণ পৃথিবীতে আর মানুষের মতো নেই তুই ভালো জামা কাপড় করে কি করবি সেন মেয়েকে কি করবি তোর চরিত্র যদি কুকুরের চাইতে খারাপ হয় সেন মেয়েকে লাভ আছে আরে কথা বলেন না কেন সেন মেয়েকে লাভ হবে সেন মারতেছে এখানে কি ডলা ডলি করতে যাতে ভালো দেখায় আল্লাহ আমাদের বুঝবার ক্ষমতা দান করুন লোন আমিন তোরে আমি আমি বিবেক দিলাম বুঝবার জন্য তুই অবুঝ হয়ে গেলি লজ্জায় মাথা নিচু এই যেসব ইয়ং ছেলেরা পার্কেটারকে বেড়াতে যাচ্ছে এরা পার্কেটারকে দিয়ে যেসব কীর্তি ঘটাচ্ছে এমনি চোখে দেখলে আপনার লজ্জা লাগবে মাগার ওদের কোনো লজ্জা হচ্ছে যেমন লজ্জা লাগে না কুকুর যখন বেয়াদবি করে ওদের লজ্জা টজ্জা লাগে আরে হ্যাঁ না বলেন লজ্জা লাগতেছে এই মানুষগুলোর লজ্জা আছে দেখতেছেন রাস্তাঘাট মানে একদম ওপেন হাজারো লোক আছে কোনো লজ্জা শরম কিচ্ছু কিচ্ছু কুকুরের সাথে তফাৎ কি আছে আল্লাহ এমনি বলতেছেন গরু ছাগলের সাথে তফাৎ কি আছে এমনি বলতেছেন উলাইকা কাল আনআম এগুলো পশুর মতো ولقد ذرأنا لجهنم كثيرا من الإنس كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها কোথায় জানো সেদিন আমার এই আয়াত বলতেছে তাফসীর انا আমি তো ভাই তাফসীর দেখে যাই তাহলে আমার দেশি চমকটা করে দিতে পারবো মোটে যদি না পারি গরুর রচনা পড়েছি নদীর রচনা পড়েছি তা কি করব গরু নদীতে ফেলে এবার গরুর রচনা লিখব আমার দেশে সাধারণত যা অনুসিয়াত হয় সাধারণত মানে কি ধরনের পড়িয়েছে গরুর রচনা পড়েছে নদীর রচনা তাহলে গরু আগে নদীতে ফেলবে ফেলে এবার এবার গরুর রচনা দেখবো যে গরু নদীতে পড়ে গেছে তারপর গরু কি হয় এমন গরু যার দুটো কান আছে সেই গরু নদীতে পড়ে গেছে নদীর রচনা হচ্ছে কোরআন শরীফের তাফসীর করার এক্সপ্লানেশন করার ব্যাখ্যা বিশ্লেষণ করার উপযুক্ত যোগ্য মানুষ নেই এরপরও শ্রোতা মণ্ডলীকে বলি জনগণ যদি কেসা না শুনে কাহিনী না শুনে বিবেক দিয়ে কোরআনকে একটু ভাবত আমি তো পশু না আমি তো গরু না আমি তো ছাগল না আমি তো গাধা না আমি কুকুর বিড়াল না আমি সৃষ্টির সেরা মানব আমার আচরণের সাথে জন্তু জানোয়ারের আচরণের পার্থক্য থাকবেই পার্থক্য থাকবেই যেদিন আমার আচরণ আর কুকুর বিড়ালের আচরণ জি আমার আচরণ আর গরু ছাগলের আচরণ সমান হয়ে যাবে তো সেদিন আমিও উলাইকা কাল আনআম সহজ গল্প হাজারিনে মজলিস শুনে রাখুন ও বাবাজিরা ভাইরা গভীরভাবে উপলব্ধি
করুন মহান আল্লাহ জানিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মহান আল্লাহ জানিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল আমরা যারা ঈমান এনেছি মহান আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন কুলু বিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে দুনিয়ার মানুষ মনে রাখো হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল মনে রাখো তোমাদের জন্য আরো একটা বিধান কুলু মিনাত তাইয়্যিবাত তোমরা খাও সেইগুলো মিম্মা রাযাকনাকুম রুজি রুটি হিসাবে তোমাদের জন্য যেগুলো হালাল করে দিয়েছি না 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 যেগুলো হারাম করে দিয়েছি তোমরা সৃষ্টির সেরা মানব মণ্ডলী ওগুলো তোমরা খেতে পারবে না ও বাবা জিরা ভাইরা এজন্যই আল্লাহ কতিপয় খাবার আমাদের জন্য হালাল আর কতিপয় খাবার আমাদের জন্য হারাম করে দিয়েছেন কিছু খাবার আছে আমাদের জন্য হালাল আর কিছু খাবার আছে আমাদের জন্য জোর করে বলতেছেন না কেন হ্যাঁ কেন হারাম আর কেন হালাল এইটা একটু শুনে নেন ছোট্ট করে দেখুন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজ্জাতুল্লাহিল বালেগায় এই কথার ব্যাখ্যা করতে যেয়ে উনি লিখতেছেন যে বাঘের সামনে যদি ঘাস দেওয়া হয় বাঘ ওটারে খাবে না ঘাস ঘাস একদম তাজা ঘাস বাঘের সামনে দিলে খাবে খাবে ছাগলের সামনে যদি একদম টাটকা গরুর গোস্ত ধরায় খাবে ছাগল ছাগল কেন খায় না কে বলে দেছে ওরে তৃণভোজী হতে হবে কি সুন্দর উত্তর দিলে এই জায়গাটায় বলে ও তৃণভোজী প্রাণী আর বাঘ মাংসাশী বাঘ আরে ইয়ে তো বিজ্ঞানে পড়ি তাই বলতেছি আমরা কোথায় পড়ি হ্যাঁ আমিও পড়েছি আপনাদের মতো কোনোটারে তৃণভোজী বলে কোনোটারে মাংসাশী বলে এ তো আমিও পড়েছি কিন্তু কে শিখিয়েছে বাঘের গরুর গোস্ত খেয়ে বেঁচে থাকবে টাটকা মাংস টাকটাক টাটকা গোস্ত খেয়ে বেঁচে থাকবি কে বাঘের শিখিয়েছে আর কে ছাগলকে শিখিয়েছে ঘাস খেয়ে বেঁচে থাকবি বলুন তাড়াতাড়ি বলুন আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ বলুন আর একটু আওয়াজ দিয়ে বলুন কেন জানেন কেন জানেন এইটা আর জানেন না এটা শুনলেন বাঘ যদি কখনো ঘাস খায় বাঘের ভিতরে যে গর্জন যে মেজাজ ও ঘাস খেলে কিচ্ছু থাকবে না সব শেষ ওর যেমন মেজাজ আল্লাহ মেজাজ অনুযায়ী ওর জন্য খাবার নির্ধারণ করে দিয়েছেন আরেকটু আওয়াজ দিয়ে বলুন যাতে ওর মেজাজ ঠিক থাকে ও বেঁচে থাকে আর মেজাজও মেজাজও ছাগলকে আল্লাহ তৈরি করেছেন ও বাবা জিরা ভাইরা ঠিক মহান আল্লাহ ছাগলকে সৃষ্টিও যেমন করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাগলকে একটা মেজাজ দান করেছেন আর ছাগলের মেজাজ যাতে ঠিক থাকে আল্লাহ সেই অনুযায়ী তার জন্য খাবার নির্ধারণ করে দিয়েছেন ছাগল যদি কোনোদিন ঘাস ছেড়ে দিয়ে তৃণ ছেড়ে দিয়ে কোনোদিন যদি মাংস খাওয়া শুরু করে গোস্ত খাওয়া যদি শুরু করে তাহলে স্বাভাবিকভাবেই ছাগলের মেজাজ নষ্ট হবে আচ্ছা কার কি মেজাজ এটা সবচেয়ে বেশি খবর রাখে কে জোর করে বলেন তো যার যেমন মেজাজ দিয়েছেন তার জন্য মেজাজ তার মেজাজ ঠিক থাকবার জন্য সেই রকম খাবার আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিয়েছেন আর আল্লাহর এই সৃষ্টিগুল দেখবেন কেউ কারোর খাবার বাঘ যদি প্রচন্ড ক্ষুধার্ত হয় তাও জঙ্গলের লতাপাতা মানুষ স্বাভাবিক অবস্থায় মানুষ বুদিলু খেয়ে নেই আসতেছেন কেন এর বাস্তবতা যদি আমি না বোঝাতে পারি আমি অস্করা ছেড়ে দেবো এতটা লোকের সামনে বলছি ক্ষুধার্ত অবস্থা না স্বাভাবিক স্বাভাবিক অবস্থায় টাটকা পায়খানা দিলেও মানুষ খেয়ে নেবে জি কিন্তু পশুতি কখনো এটা করে না ও চরম ক্ষুধার্ত কিন্তু ছাগলের সামনে তবুও গোস্ত দিলি খাবে না আপনি টেস্ট করে দেখবেন আর বাঘের সামনে ঘাস দিলে বাঘ জানে আল্লাহ এটা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন ছাগল জানে এটা আমার জন্য নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা প্রাণী তৈরি করেছেন ও বাবা জিরা ভাই না এক একটা মখলুক বানিয়েছেন আর এক এক রকম মেজাজ দিয়েছেন বাঘের জন্য এক রকম মেজাজ ছাগলের জন্য আরেক রকম মেজাজ গরুর জন্য আরেক রকম মেজাজ ভালো করে মাথা রাখুন আর মেজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা প্রাণীকে এক এক রকম খাবার দান করেছেন গভীরভাবে বুঝবার ব্যাপার ও বাবা জিরা ভাই না বাঘের যেমন মেজাজ বাঘের মেজাজ স্বাভাবিক রাখবার জন্যে আল্লাহ ঠিক তমন খাবার নির্ধারণ করে দিয়েছেন আর ছাগলের যেমন মেজাজ আল্লাহ ছাগলের মেজাজ ঠিক রাখবার জন্যে ঠিক ছাগলের মেজাজ অনুপাতে খাবার নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন জানিয়েছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে সূরা তিন এর ভিতরে অত্তিন ওয়াসাইতুন অকুরি সিনি وهذا البلد الامين الله پاک رب العالمين چار چٹی جنیشر قسم کرے بولے چھن لقد خلقنا الانسان في احسن تقویم ہمیں اللہ پاک رب العالمين نشوئی مانوش کے سشتی کرے چھی سربتم موڈل دیئے سربتم کٹھم دیئے سرب سستو پوری کٹھم دیئے نشوئی ہمیں اللہ مانوب جاتی کے تویری کرے چھی আর একটু মন খুলে বলেন মানুষ যেমন সৃষ্টির সেরা জীব ঠিক তথাই বোঝো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব মন্ডলীর ভিতরে মানে সেরা মেজাজটা দান করেছেন ও বাবা জিরা বায়না শুধু সেরা মেজাজটা দিয়েছেন তাই না যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ ভালো থাকবে ওই খাবারগুলো আল্লাহ মানুষের জন্য হালাল করে দিয়ে যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ পশুর মতো হয়ে যায় মহান আল্লাহ মানব মন্ডলীর জন্য ওই খাবারগুলোকে হারাম করে দিয়েছেন মহান আল্লাহ বলেননি বলতে পারেন না যেই খাবারগুলো খেলে মানুষের মেজাজ ঠিক থাকবে ওইগুলো হালাল করে দিয়েছেন কোরআনে আর যে খাবারগুলো খেলে মানুষের মেজাজ নষ্ট হয় ওই খাবারগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন আপনি এখানে বসে চোখ বন্ধ করেন এক দেড় মিনিট আর চোখ বন্ধ করে এক নজর একটু দেখে নেন যে এলাকায় যত হারাম খোর আছে একদম চোখ বন্ধ করার পরে চোখ খুলে বলবেন বিবেক দিয়ে যে কোন হারাম খোরের মেজাজ ভালো আছে কথা বলে না একটা হারাম খোরের মেজাজ ভালো থাকতে আরে থাকবে কেমনে আল্লাহ যেমন যে সৃষ্টিকে যেমন মেজাজ দিয়েছেন তার জন্য তমন খাবার নির্ধারণ করে দিয়েছেন মানুষের মেজাজ শ্রেষ্ঠ মেজাজ এই শ্রেষ্ঠ মেজাজ ঠিক থাকবার জন্য আল্লাহ মানুষকে কতিপয় খাবার নির্ধারণ করে দিয়েছেন আর কিছু খাবার আল্লাহ মানুষের জন্য হারাম করে দিয়েছেন যা যা হারাম করে দিয়েছেন তার ভিতরে সুদ আছে আরে হ্যাঁ না বলেন লটারি জুয়া আছে টিট ফর এক্সাম্পল ব্যস্ত হলে হবে না এবার ছাড়বো মাইক মানে দোয়া করব ওই একটা লোক টিকিট কেটেছে লোকটা টিকিট টিকিট কাটে না খাবারটা তো আল্লাহর ভয়টাই আছে কম বেশি তো সেদিন কি মন চেয়েছে ট্রাই করে দেখুন এত লোক কাটতে থাকে তা এক ঘাট কেটেছে কি বলে ওরে কি বলে মানে টিকিট কাটা লোক আছে এই তো হুজুররা না জানলে সে হুজুর তো জাহেল যে হুজুর জমানার খবর রাখে না সে হুজুর তো জাহেল ও অন্যায়গুলোর প্রতিবাদ কেমনে করবে মান জাহেলা ফি আহলে জামানিহি ফাহুয়া জাহেল এটা ইফতার যারা মুক্তি হয় ওদের কাছে শুনে নেবেন এটা একটা কায়দা কায়দা হলো যেই আলেম জমানার খবর রাখে না যে মুক্তি জমানার খবর রাখে না ও ও মুক্তিটাই জাহেল তো জাহেল কি ফতোয়া দেবে যে দেশের খবর রাখতেছে না ও ফতোয়া দিতে পারবে নাকি এই জন্য হুজুরদের সব রকম খবর রাখতে হবে আমার কথা কি বুঝতেছেন নাকি এইবার বুঝে গেছেন সব খবর হুজুরদের রাখতে হবে আর যেই হুজুর না রাখবে হুজুর কাছে ফতোয়া চাইলে কি কেমনে দেবে হুজুর হাজেরিন আমার দিকে মোল লাগান তো মনে করুন এক ঘাট টিকিট কেটেছে ওরে ঘাট বলে কি বলে আরে যাতায়াতের পথে শোনা যায় বলে এক ঘাট নেই ঘাট বলে তো এক ঘাট টিকিট কেটে পয়েন্টে ঢুকিয়ে দিয়েছে ট্রাই 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 তকদিরের সঙ্গে ট্রাই লটারি যদি তোর কপাল বদলা দিবার তো তাহলে সবকিছু তো উল্টে যেত ওই সেই
চৌমাথা সেই ইটের গতি মনে পড়ে সে তো ঠকি দাও আরে যা ছিল তাই না তাচ্ছে খারাপ তাচ্ছে কি হবে হ্যাঁ ও আগে একটা স্ট্যাটাস ছিল মাঝখানে ওর স্ট্যাটাস বদলে গেল তারপরে যদি ওর স্ট্যাটাস নিম্নমুখী হয় তাহলে ওর অবস্থা খারাপ হলো না ভালো হলো কথা বলেন হ্যাঁ খারাপ হয়ে গেল না কি হয়েছে ওর জীবনের কোরআন ওইটাই বলেছে ইয়ামাকুল্লাহুর রিবা ওয়ির বিসাদাকাত আল্লাহ বলেছেন যত হারাম মাল আছে সব ধ্বংস করে দেওয়ার দায়িত্ব আমার সব আমি সময় হলে ধ্বংস করে দেব তোমরা যারা হারাম উপার্জন করছো ভেবো না এমাল স্থায়ী হবে সময় হলেই আল্লাহ কেড়ে নেবে তা ফর এক্সাম্পল ও টিকিট কেটেছে পকেটে রেখে দিয়েছে পরের দিন সকালবেলা বাজারে যেয়ে দেখতেছে 20,000 টাকা পেয়েছে তো হয়তো 20 লাখ বাদ দিয়ে আর অত ভাবতো না আমার কথা বুঝতেছেন কিনা জানি 20 লাখ বাদ দিয়ে হয়তো অত না 20 লাখ বাদ দিয়ে হারাম না হালাল নেবো না হয়তো ভাবতো না এন্ড বেদেশ তো 20,000 সুজো মেরি হাত বন্ধ করলে বাজে ও তখন ভাবতেছে যে লটারির টাকা 20,000 টা কি করব আমি নামাজ কালাম পড়ি মসজিদে যাই তা এই টিট কেটেছি কেউ জানে না যাকে যে টাকা নেবো না তো মনে মনে নিয়ত করেছে যে দুনিয়ায় যেসব জন্তু জানোয়ার আছে এই টাকাতে তার খাবার কিনে কিনে খাওয়াবো আমিও খাবো না বাচ্চাদেরও তা বাজারতে আসতে যেয়ে একটা দোকানে দেখে পাউরুটি বিক্রি হচ্ছে 10টা পাউরুটি কিনেছে ওই স্টার আর ভেবেছে এই টাকা আলাদা করে দেখে দেবো এই জন্তু জানোয়ারের খাওয়াবো তা বাড়ি আসতে 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 একটা কুকুর পেয়েছে পথে পাউরুটি দেখলি কুকুরের লোভ লাগবে না হ্যাঁ কুকুরটা সামনে আসতেই দুটো পাউরুটি ওর সামনে দিতেছে আচ্ছা কুকুরের সামনে যদি লটারিতে পাওয়া টাকা দিয়ে লটারিতে পাওয়া টাকা দিয়ে কেনা পাউরুটি কুকুরের সামনে যদি রাখা হয় হালাল না হারাম কুকুর এইটা কোনোদিন ভাববে জোর করে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওটাই বললেন উলাইকা কালানাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা যাদের বিবেচনা শক্তি দান করলাম যাদের বিবেক দিলাম বুঝবার জন্য এরপরেও যারা বুঝলো না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা যাদের আমি আল্লাহ চোখ দান করলাম দেখবার জন্য এরপরেও যারা দেখলো না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা যাদের আমি আল্লাহ কান দিলাম শুনবার জন্য এর পরেও যারা শুনল না আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা কাল আনাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওরাই তো পৃথিবীতে জন্তু জানোয়ারের সমতুল্য ওরা চামড়ায় মানুষ হতে পারে গঠনে ওরা মানুষ হতে পারে সৃষ্টিতে ওরা মানুষ হতে পারে কিন্তু না 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 আমার কোরআন কোরআনে আমার কোরআনকে বাস্তবায়ন করে ওরা গুণের মানুষ তৈরি হতে পারিনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি উলাইকা কাল আনাম ওরা দুনিয়ায় জন্তু জানোয়ারের সমতুল্য ওরা পশুর সমতুল্য ওরা কুকুর বিড়াল আর গরু ছাগলের সমতুল্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন আল্লাহ পাক ঘোষণা দিলেন কুলু মিনাত তাইয়্যিবাতি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক তোমাদেরকেই সৃষ্টির সেরা বানিয়েছি না 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 দুনিয়ার হালাল খাবার ভিন্ন কোনো হারাম তোমরা খাবে না তাহলে হারাম আর হালালের বাদ বিচার করার এই বিধানটা আল্লাহ মানুষের জন্য দিয়েছেন আপনার সামনে কখনো কোনো খাবার এলে খাবারটা হারাম না হালাল এই বিবেচনা করে দেখা দেখা লাগবে আপনাকে এই বিধান তো আল্লাহ গরু ছাগলের জন্য দেননি এই বিধান তো আল্লাহ জন্তু জানোয়ারের জন্য দেননি এই বিধান তো আল্লাহ কুকুর আর বিড়াল
বিড়ালের জন্য দেনলি এ বিধান মানব মণ্ডলীর জন্য দিয়েছেন মানুষের সামনে এত বিধান থাকার পরেও মানুষ আল্লাহ সেই বিধানকে বিবেক দিয়ে অনুধাবন করলো না সামনে যা এলো সেটাই পেটের ভিতরে ঢুকিয়ে দিল হালাল কিংবা হারাম একবারও বিবেচনা করলো না কুকুরের সামনে মানে লটারির টিকিটে পাওয়া টাকার পাউরুটি কিনে দিলে কুকুর কিংবা বিড়াল অথবা গরু ছাগল যেমন একবারও বিবেচনা করে না মানুষ দুনিয়ার মানুষও বিবেচনা করলো না এর মানে তো এটাই দাঁড়ালো একটু দয়া করে কি বলবেন দুনিয়ার এই জাতীয় মানুষ যারা এদের সাথে দুনিয়ার জন্তু জানোয়ারের তফাৎ কোথায় আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে হ্যাঁ এই গরুর সামনে হারাম টাকার খানিকটা গুড় কিনে দেবেন দিন মেসনায় ফেলে ও ও ও কি মানে হারাম টাকার গুড় বলে আর হারাম টাকার গুড়ির পানি বলে ও ইতস্তত করবে খাবো না করবে জোর করে বলে তুমি মুসলমানের বাচ্চা তুমি সৃষ্টির সেরা মানুষ তোমার বিবেক আছে আল্লাহ তোমার জন্য এই বিধান দিয়েছেন কুলু মিনাত তাইয়্যিবাত মা রাযাকনাকুম তুমিও বিবেচনা করলে না গরু বিবেচনা করলো না গরুর সাথে তোমার তফাৎটা কি হলো এই জন্যই আল্লাহ বলতেছেন যাদের বিবেক বিবেচনা শক্তি দিলাম কিন্তু বিবেক বিবেচনা কিছু করলো না উলাইকা কাল আনাম ওরা কিসের মতো জন্তু জানোয়ারের মতো কিসের মতো আজকে হাজী সাহেবের বাড়িতে অশ্রমতে বসে আমরা কিছুই শুনি আর না শুনি কিছু জানি আর না জানি কোরআনের একটা আয়াতের বাস্তবতার সঙ্গে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কিছু এক্সপ্লানেশন তো জানলাম মাই রিকোয়েস্ট এটা নেওরা গ্রাম নেওরা গ্রামে আমার খুব বেশি আশা করেন সেদিন 5000টা মজলিসে এসেছিলাম তুই একবার করে একটা গ্রামে যথেষ্ট ভাই এমনি আমি বারবার যেতে চাই না এমনি তো ইউটিউবাররা যা যেখানে অস করতে সব ধরে লেচ্ছে মানুষ সব অনলাইনে শুনে লেচ্ছে কতই বা অস তৈরি করবো কোরআন হাদিসের ফাইদে তার যাওয়া যাচ্ছে না না বাদামের খোলা টোলা বলবো কথা বুঝতে পারেন কি হাজারি রে মজলিস এরপরও খুব ভালো আছি ভাই খুব বিরাট ভালো আছি কতটা ভালো আছি ভাষায় বলা যাবে না কালকে রাত্রি বলতিলাম কি গাড়ি যে জীবনে আল্লাহ অনেক গাড়ি